কেমন আছো তোমরা সবাই? আশা করছি গরমে সবারই ভীষণ নাজেহাল অবস্থা। তো ফ্রেন্ডস, গরমে একটা জিনিস আমাদের যেটা খুবই প্রয়োজন লাগে, খুবই প্রয়োজন মানে এটা বলার কোনো দরকারই নেই, প্রথমেই যেটার কথা মাথায় আসে সেটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ কি, এটা জল। জল ছাড়া জীবন অচল। তো সুতরাং এই জলটা, যে টিউটোরিয়ালটা আজকে আমি এনেছি সেটা হচ্ছে জলটা নিয়ে। আপনারা হয়তো অবাক হচ্ছেন যে জল নিয়ে কি হতে পারে। কিছুই হতে পারে না ফ্রেন্ডস, জলটা আমরা কিভাবে খাবো? গরমকালের দিন আমাদের খুব ভীষণ অস্বস্তি বোধ হয়, কি করবো তার জন্য? আমরা ফ্রিজের জল খাই। ফ্রিজের জল খেলে আমাদের নানারকম সমস্যার সৃষ্টি হয়। অনেকে ফ্রিজের জল ব্যবহার করে না, মাটির হাঁড়ি ব্যবহার করে। তো এখনকার জেনারেশনে মাটির হাঁড়ি ব্যবহার করলে সেটা নানারকম গন্ধের সৃষ্টি হতে পারে, অনেকে মাটির গন্ধ পছন্দ করে না। তার ক্ষেত্রে আমি একটা নতুন টিউটোরিয়াল এনেছি, সেটা হচ্ছে বালতির মধ্যে জল দিয়ে রাখলো, অনেকে এই বোতলের গায়ে একটা ল্যালপেলে ভাব সৃষ্টি হয়, তাতে অনেকের অস্বস্তি হতে পারে। তার জন্য আমি যেটা এনেছি সেটা আর কিছুই নয়, আপনাদের কাছে ভিডিওর মূল পর্বে যাচ্ছি। আমার চ্যানেলে যদি একান্তই আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দিন। সো ফ্রেন্ডস, ভিডিওর মূল পর্বে আসা যাক। সেটা হচ্ছে দেখতে পাচ্ছ এটা কি বলতো, এটা হচ্ছে ছেলেদের প্যান্ট। ছেলেদের প্যান্টটাকে আমি যেভাবে ব্যবহার করবো এরকম আমি আরেকটা টুকরো কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখানোর জন্য দেখালাম এই প্যান্টটার, এরকমই প্যান্টটা একটা টুকরো আমি কেটে নিয়েছি। এটা জলে ভিজিয়েও রেখেছি আমি, এই ভেজানাটা এই বোতলে ভেজিয়ে দেবো আমি। এইভাবে আপনারা যদি রাখেন জলটা ভীষণ ঠান্ডা হয় এবং আপনারা অনেকই উপকার পাবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ, টাটা বাই বাই।